আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন রেসিপিতে ভিন্ন স্বাদের পোলাও আজকে আমার এই পোলাও রান্নাটা একটু ব্যতিক্রমভাবে তো রান্না করব আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আমি আজকে এই পোলাও রান্না করব নারকেলের দুধ দিয়ে রকম ঘি আমি এখানে ব্যবহার করব না আর নারকেলের দুধে পোলাও আপনারা কখনও খেয়েছেন কি আমি জানি না তবে অসম্ভব মজার হয় চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পোলার চাল নিয়েছি হাফ কেজি মতো পোলার চাল নিয়েছি এখানে কিন্তু আমি টোটালি কোনো রকম ঘি দিব না খুব সামান্য একটু তেল দিব আর এখানে আমি নিয়েছি নারকেল নারকেল আমি প্রথমে এভাবে কুড়িয়ে নিয়েছি যেহেতু নারকেলে দুধ দিয়ে রান্না করা হবে ভাবছেন নারকেলের দুধ দিয়ে আবার পোলাও হয় কি করে হ্যাঁ অসম্ভব মজার পোলাও রান্না করা যায় এই নারকেলের দুধ দিয়ে আপনাকে এখানে কোনো রকম ঘি ব্যবহার করা লাগবে না ঘি ছাড়াই অনেক অনেক মজার একটি পোলাও আপনারা রান্না করতে পারবেন তা প্রথমে আমরা নারকেলের দুধ দুধ বের করে নিব তা কীভাবে নারকেলের দুধ বের করতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে না পুরানো নারকেলগুলো এইভাবে পাটায় বেটে নিব খুব মিহি করে বাটার প্রয়োজন নাই আমি হালকাভাবে বেটে নিব আর বাটার সময় আমি এরকম সামান্য একটু পানি দিব কারণ সামান্য একটু পানি দিতে হবে তা না হলে নারকেল কুড়ানোর পর তো শুকনা শুকনা থাকে সেই জন্য একটু পানি দিতে হবে বাটার জন্য তা বাঁটা হয়ে যাওয়ার পর এইভাবে নারকেল কুরানোগুলো আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে আমি চেপে চেপে নারকেলের কুরানো থেকে দুধ বের করে নিব এই যে দেখাই যাচ্ছে একদম সাদা সাদা দুধ বের হচ্ছে তো এইভাবে আমি সবটুকু নারকেলের দুধ বের করে নিব আর এখন আমি চাল ধুয়ে নিচ্ছি এখানে আমি হাফ কেজির মতো চাল নিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ঘিসারা আমি কীভাবে পোলাও রান্না করেছি এখানে আমি চিনিগুড়া চাল নিয়েছি আর এখানে আমাদের সম্পূর্ণ নারকেলের দুধ নেওয়া হয়ে গেছে এখানে হচ্ছে এক কাপের মতো নারকেলের দুধ নিয়েছি আমি এখন আমি চলে যাব পোলাও রান্নাতে তো প্রথমে আমি সামান্য একটু একটু সয়াবিন তেল দিচ্ছি আমি কিন্তু খুব সামান্য তেল দিয়েছি রকম ঘি কিন্তু দিব না এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালের পানি আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম এবং চালগুলো দেওয়ার পর কিন্তু ভালোভাবে চাল ভেজে নিতে হবে আর চাল যদি ভাজা না হয় তাহলে কিন্তু পোলাও নরম হয়ে যাবে আমরা কিন্তু একদম ঝরঝরে সাদা পোলাও রান্না করব নারকেলের দুধে আর ভাজার সময় আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনারা রান্না করার পর বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই নারকেলের দুধের পোলাও তা আমরা কিছুটা সময় চাল ভাজ ভাজার পরে আমরা এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি আবারও ভাজবো চাল ভাজা না হলে কিন্তু পোলাও নরম হয়ে যায় এই জন্য খুব ভালোভাবে ভাজতে হবে তা এখন আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা দেওয়ার পর কিন্তু আমাদের আমরা আরও কিছুটা সময় ভেজে নিব এখন আমি আবারও ভালোভাবে চেড়ে ভেজে নিচ্ছি এই যে নারকেলের দুধটা কিন্তু একদমই শুকিয়ে গেছে তো আমাদের চাল ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটি দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়েচেড়ে দিব। আমাদের কিন্তু চাল ভাজা হয়ে গেছে এখন আমি এর সাথে যা যা মিক্সড করবো সেগুলো দিয়ে আমি আবার সামান্যভাবে একটু হালকা করে ভেজে নিব তো মটরশুঁটি দেওয়ার পর আমি এখন পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু আমরা একদম ফুটন্ত গরম পানি দিয়েছি আর মটরশুঁটি অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ যেহেতু আমি নারকেলে দুধ দিয়েছি এখানে পোলাওটা যদি একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে একটু মিষ্টি মিষ্টি লাগে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তা আমি কিশমিশ দিয়েছি কিশমিশটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে তাহলে ভালো লাগবে আর দিয়েছি আমি তিন চামচ চিনি আপনারা চিনির পরিমাণটা একটু কম বেশি করে দিবেন নারকেলের দুধের সাথে একটু চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তো সামান্য চিনি দিবেন পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে কিন্তু এত মিষ্টি না মিষ্টি বেশি হয়ে গেলে কিন্তু আমার খেতে ভালো লাগবে না সেজন্য খুব সামান্য চিনি আমি দিয়েছি দেওয়ার পর এখন আমি ঢেকে দিয়েছি আর পানি দিয়েছি আমি মেজারিং কাপের দুই কাপ পানি দিয়েছি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনা খুলে দেখছি পানিটা শুকিয়ে গেছে আমাদের চাল কিন্তু ফুটে গেছে যেহেতু চিনি চিনিগুড়া চাল খুব চিকন চাল তো পোলাও হতেই কিন্তু খুব সময় লাগে না চাল ফুটে গেছে পানিও শুকিয়ে গেছে কিন্তু পোলাও কিন্তু এখনও আঠালো ভাব রয়ে গেছে সেজন্য আমরা এখন চুলা কমিয়ে আবার ঢেকে রাখবো এবং চুলা কমিয়ে কিন্তু চুলায় বসিয়ে রাখবো যেন এই পানিটা আস্তে আস্তে শুকিয়ে যায় যে আঠালো ভাবটা আছে এটা কিন্তু আর থাকবে না পানিটা একদমই শুকিয়ে যাবে তা আমি আবারও ঢেকে দিচ্ছি ঢেকে ডিম আগুনে আমরা চুলায় বসিয়ে রাখ রেখেছিলি তো চুলায় বসিয়ে রাখার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুললাম ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আমাদের একদম পারফেক্ট ঝরঝরে পোলাও হয়ে গেছে নারকেলের দুধের পোলাও অসম্ভব মজার একটি পোলাও তো এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি আপনাদের দেখার জন্য দেখতে কতটা ইয়ামি হয়েছে এবং অনেক টেস্টি হয়েছে মটরশুটি এবং কিশমিশের ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছে এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিলে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও কিন্তু ভালো লাগে এবং আমি টেস্ট করে দেখেছি অসম্ভব মজার হয়েছে তা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে